হ্যালো বিওয়ার, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড টি স্পিডি। আমি মাইনুদ্দিন হাসান, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালের বিষয় হলো ইউটিউব চ্যানেল। আপনি কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন? তো ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার প্রয়োজন একটি জিমেইল অ্যাকাউন্ট। একটি জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, আপনার যা মন চায়। তো আসুন আমরা ইউটিউবে চলে যাচ্ছি, কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। যে ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি লিখবেন www.youtube.com, লিখে এন্টার প্রেস করবেন। তখন আপনার পেজটা এরকম আসবে। তারপরে এই যে আপনি দেখেন, এই যে প্রোফাইলের এখানে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবেন। দেখেন, ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিও, মানে আপনাকে একটি চ্যানেল খোলার জন্য বলতেছে। আপনার জিমেল দিয়ে আপনি ইউটিউবে সাইন ইন করতে গেলে আপনাকে এরকম নোটিফিকেশন তারা দেখাবে যে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, তারপর ভিডিও আপলোড করতে পারবেন। তারপর আপনাকে ক্লিক করতে হবে যে ক্রিয়েট এ চ্যানেল। যে আপনার ইউজার নেম যেটি থাকবে জিমেলের সেটাই প্রথমে শো করবে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি চ্যানেলের নেমটা আপনার মন মতো অন্য কোনো নেম দিবেন, তাহলে আপনি এগুলোতে এভাবে কেটে এখানে নেমটা দিয়ে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলোতে দিলে হবে। যেমন আমার এটা যেভাবে আছে আমি সেটাই রাখতেছি। তারপরে ক্রিয়েট এ চ্যানেল, যে দেখেন আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এই যে দেখেন এই যে চ্যানেলের ভিউ, সাবস্ক্রাইবার, এই যে আপনার এই চ্যানেল নেম, তারপর এই ভিউ চ্যানেলে ক্লিক করেন। তারপর এডিট লেআউট, দেখেন এখন আমাদের কিছু কাজ আছে এখানে। যেমন আপনার এই যে প্রোফাইল পিকচারটা দিতে হবে, চ্যানেল আইকন যেটা আছে, চ্যানেল আইকন, এডিট চ্যানেল আইকন, তারপরে যে অ্যাড চ্যানেল আর্ট, হ্যাঁ এগুলো আপনাকে দিতে হবে। তো আপনার এই চ্যানেল আর্টটা কীভাবে করতে হয় এগুলোর জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। অথবা আপনি এই যে এস সাইজের একটা চ্যানেল পিকচার দিতে পারে, চ্যানেল আর্ট দিতে পারেন। যেমন 2560x1440, ম্যাক্সিমাম ফাইল সাইজ হলো যে 6 MB। তো আপনার চ্যানেল আর্ট লিখে আমরা আপাতত এক্সাম্পল একটা চ্যানেল আর্ট আমি দিতেছি, তবে সুন্দর করে আপনি আপনার চ্যানেল আর্টটা দিবেন। তেমন আমি আমার এই যে অ্যান্ড্রয়েড টিপস বিডি এখানে যে চ্যানেল আর্টটা দিচ্ছি, এটা আমি নিজে ফটোশপ দিয়ে এডিট করেছি, তারপর আমি এই চ্যানেল আর্টটা দিচ্ছি। তো আমি এখন আপাতত গুগল থেকে একটা চ্যানেল আর্ট দিয়ে দিব, আপনারা আপনাদের মন মতো করে এটা ফটোশপ দিয়ে এডিট করে এভাবে চ্যানেল আর্ট লিখে গুগলে সার্চ দিলে আপনি অনেকগুলো ইয়ে পাবেন। আমি এখন গুগল থেকে একটা চ্যানেল আর্ট নিয়ে আসবো। আজকে দেখেন যে আপনি গুগলে চ্যানেল আর্ট লিখে সার্চ দিলে এরকম আসবে। তো এখান থেকে আপনি ইমেজে চলে যাবেন। যে দেখেন এখানে অনেক চ্যানেল আর্ট আবার এটার জন্য ফ্রেম থাকে, এগুলো আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখলে বুঝবেন। তো আমি আপাতত এমনি নর্মাল এক্সাম্পল একটা চ্যানেল আর্ট দিয়ে দিচ্ছি এখানে, এটাই দিব। এখন এই যে ভিউ ইমেজ, তারপর এটাকে আমি সেভ করে নিলাম।
সেভ হয়ে গেছে। তারপর এখানে আমি চ্যানেল আর্টটা দিব, যে দেখুন অ্যাড চ্যানেল আর্ট। বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে রিকমেন্ড করুন। এই যে তারপর সিলেক্টে ক্লিক করবেন, এই যে চ্যানেল আর্টটা হয়ে গেছে। তারপর আমরা একটা লোগো দিতে পারি, তো লোগোর জন্য এখন লোগোটা আপনি নিজে তৈরি করে নেবেন আপনার পছন্দের মতো। যে আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে সেটা দিয়েও আপনি দিতে পারবেন, অথবা আপনার যে মানে জিমেইলে মানে আপনি যদি কোনো পিকচার আগে আপলোড করে থাকেন। এমনিতে আমি এখন আপলোড করে একটা পিকচার দেওয়ার চেষ্টা করতেছি, আমি আপাতত এমনিতে একটা দিয়ে দিব। যেমন আমি এই লোগোটা এখন দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে, আপনারা কীভাবে করবেন সেটা দেখানোর জন্য। জাস্ট ডান, সাথে সাথেও শো করতে পারে, আবার দেখা যায় হয়তো অনেক সময় একটু সময় নেয়। লোড দিয়ে দেখি, একটু সময় লাগে কিন্তু শো করতে। তারপর আসেন আপনার যে অ্যাবাউট এ ক্লিক করবেন, সরি অ্যাবাউট থেকে আপনার এডিট লেআউট, আপনার যে দেখেন এখানে আপনি চ্যানেল ডিসক্রিপশনটা দিবেন। ডিসক্রিপশন আপনি আপনার চ্যানেল যেভাবে করবেন, যে সাবজেক্ট আপনি চ্যানেলটা খুলতেছেন সেই অনুযায়ী আপনি চ্যানেল ডিসক্রিপশনটা দিবেন। তো আমি এমনিতে কিছু টাইপ করে দিচ্ছি, আপনি চ্যানেল ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। তারপর গেল এটা, তারপরে যে কান্ট্রি আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যদি বাংলাদেশে থাকেন। তারপর আসেন আপনার ইয়ে চ্যানেল কাস্টমাইজ যেটা আছে সেটার জন্য আপনাকে সেটিং ক্লিক করতে হবে। যে এগুলো সবগুলোই ওকে আছে তাহলে আর এখানে কিছুই করতে হবে না, সেট দিয়ে দিলাম। সবার সঙ্গে ভিডিও সবই তারপর আমরা যাব ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজার থেকে চ্যানেল, এই যে দেখেন আপনি দেখুন এই যে চ্যানেলটা আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের জন্য আপনি বাংলাদেশে যে কোনো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারেন, অথবা আপনি যদি প্রবাসে থাকেন তাহলে আপনার ওই কান্ট্রির মোবাইল নাম্বার দিয়ে আপনি এটা ভেরিফাই করবেন। ভেরিফাইয়ের জন্য এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে, এখানে আপনাকে দেখাবে যে আপনি কি কলের মাধ্যমে ভেরিফাই করতে চান নাকি টেক্সট মেসেজের মাধ্যমে করতে চান। তাহলে আমরা যদি টেক্সট মেসেজ দেন, দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পর সাবমিট করে দিলে এই যে সাব
তখন আপনার চ্যানেলটা ভেরিফাই হবে, তখন আপনি যে মনিটাইজ করতে পারবেন, মানে আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করে। অ্যাডসেন্সের জন্য আলাদা টিউটোরিয়াল আপনার ইউটিউবে অনেক আছে, তারপর আমি অ্যাডসেন্সের জন্য একটা টিউটোরিয়াল করবো যে আপনার চ্যানেলকে আপনি কীভাবে অ্যাডসেন্স অ্যাড করতে পারেন, তারপরে যে লাইভ স্ট্রিম করতে পারবেন, তারপরে আপনার এই যে আপনার 15 মিনিটের উপরে, এখন আপনি যে পর্যন্ত ভেরিফাই করবেন না সে পর্যন্ত আপনি 15 মিনিটের উপরে কোনো ভিডিও দিতে পারবেন না। সর্বোচ্চ একটার ভিডিওটায় ডিউরেশনটা হবে 15 মিনিটের মধ্যে, যেমন 13 মিনিট, 14 মিনিট, 10 মিনিট এরকমের মধ্যে। তারপর আপনি থাম্বনেইল দিতে পারবেন, হ্যাঁ, তারপর অ্যানোটেশন অ্যাড করতে পারবেন। যখন ভেরিফাই করলে এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে, এগুলো এখন সব ইনএলিজিবল আছে, তারপর এগুলো সব এনেবল হয়ে যাবে। এনেবল হয়ে গেলে আপনি মনিটাইজ করতে পারবেন এবং আপনার চ্যানেলটা যেভাবে ইচ্ছে সেভাবে আপনি কাজ করতে পারবেন, থাম্বনেইল দিতে পারবেন অনেক। এখানে মনিটাইজ করার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার জন্য ভেরিফাই করতে হয় না মনে হয় যত সম্ভব হবে এটা পুরো না। তারপর আপনাকে এখানে বাংলাদেশ থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না, যে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে কান্ট্রিটা চেঞ্জ করে দিতে হবে, যেমন ইন্ডিয়া বা বাংলাদেশ ছাড়া অন্য কান্ট্রি, যেখানে যেসব কান্ট্রিগুলো দেখাবে সেগুলো দিয়ে দিবেন, সেটার জন্য কোনো সমস্যা না। আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিচ্ছি। তারপর এখানে চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড হলো যে আপনি একটা লেখার পর, যেমন আমি বাংলা মুভিজ লেখার পর একটা কমা, শাকিব খান লেখার পর একটা কমা, এরকম করে আপনার যে চ্যানেলের যে ট্রাফিকটা বা আপনি যে জিনিস নিয়ে কাজ করতেছেন সেই ট্রাফিক এর উপরে আপনি ট্যাগগুলো, এটাকে চ্যানেল ট্যাগ বলা হয়, ট্যাগ দিয়ে দিবেন। মানে একটা টাইপ করার পর একটা কমা, মানে লাস্টে আর কিছুই লাগবে না, তারপর এভাবে সাবমিট করে দেবেন। এই যে দেখুন, এটা সেভ হয়ে যাবে। আপনার চ্যানেল ট্যাগের উপরে কিন্তু আপনার চ্যানেলের ভিউ নির্ভর করে, তারপরে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এগুলোর উপরে আপনার ভিউ নির্ভর করে। তারপর আসেন এই যে, আপনি ভিডিও আপলোড করতে হলে এই যে এই আপলোড বাটনে ক্লিক করলে আপনি আপলোড করতে পারবেন। এখানে দেখেন, এখানে আপনি এখন ক্লিক করলে আপনার কম্পিউটারে অথবা মোবাইলে ঢুকে যাবে এটা। এই যে এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে অথবা মোবাইলে ঢুকে এখান থেকে আপনি ভিডিও আপলোড দেবেন। তারপর আসেন আপনার চ্যানেলের আর কিছু কাজ আছে, যেমন ব্র্যান্ডিং, যেটাই ব্র্যান্ডিং আগে করতে হবে, যেমন অ্যাডে ওয়াইটার মার্কটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন। চললে তখন এই যে ভিডিওর এই জায়গায় এখানে আপনার এই যে লোগোটা আপনি দিবেন সেটা এখানে শো করবে একটা পিকচার। আপনি আপনার চ্যানেলের নেম দিতে পারেন অথবা সাবস্ক্রাইব নাও এই ধরনের কোনো পিকচার দিতে পারেন। যেমন আমি দেব সাবস্ক্রাইব নাও একটা পিকচার আছে, এটা আমি দিয়ে দিব। অনেকে আপনার এই দেখা যায় শুধু হাউ টু অ্যাড চ্যানেল ওয়াইটার মার্ক এগুলো নিয়েও টিউটোরিয়াল করে, তো আমি সবগুলো একসাথে করতেছি, সেই জন্য ভিডিও ডিউরেশনটা বড় হবে। এই যে সরি, হ্যাঁ, এই সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে আপনার দেখাবে যেটা স্টার্ট টাইম, মানে কত কতক্ষণ দেখাবে, আপনি ফুল ভিডিও দিয়ে দেবেন, এন্টায়ার ভিডিও দিলে ফুল ভিডিওতে এটা শো করবে, যে আপনার ভিডিওটা দেখতে গেলে সাবস্ক্রাইব নাও এটা শো করবে আপডেট। তারপর আপনার এই যে পিউসারেড কন্টেন্ট যেটা আছে সেটাতে ক্লিক করুন, পিউসার কন্টেন্ট এটা আপনি ইয়ে করেন। এখানে পিউসার হলো যে মানে আপনার পিউসারে কোন ভিডিওটা দেখাবে সেটা আপনি যদি চান, আপনার এই যেখানে আপনি ভিডিও যখন আপনার চ্যানেল থাকবে সেখান থেকে আপনি চুজ করে কোনো ভিডিও দিতে পারেন, অথবা মোস্ট রিসেন্ট আপলোড, মানে রিসেন্টলি যে আপলোডগুলো করবেন সেগুলো লাস্ট যে আপলোডটা থাকবে সেটাই শো করবে, প্রতিটা ভিডিও দেখতে গেলে এটা শো করবে এখানে পিউসারে। হয়ে গেছে,
স্টার্ট টাইমে দিয়ে দিবেন, কাস্টম স্টার্ট টাইম মানে 1 মিনিট 30 সেকেন্ডে। এভাবে একটা আপনার যে ভিডিওটা সর্বশেষ যে ভিডিওটা আপলোড করবেন সেটা শো করবে সবসময় আপডেট। তাহলে এভাবে মানে আপনারা চ্যানেলটা খুলবেন, তারপর আসুন ভিডিও। ভিডিও আপনি কী ভিডিও দিবেন হয়তো অনেকে সেটা নিয়ে যেতে আপনি আসেন। আসলে ভিডিও বলতে ইউটিউব যেটা চায় সেটা হলো আপনি যে কোনো বিষয়ের উপর আপনি ভিডিও দিতে পারেন। ধরেন আপনি গান জানেন, আপনি খালি গলায় গান গেয়ে সেটা আপনি দিতে পারেন, বা আপনি কোনো কৌতুক করতে পারেন সেই কৌতুকটা আপনি দিতে পারেন, বা আপনি কম্পিউটার বিষয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো আপনি দিতে পারেন, আপনি মাইক্রোসফটের উপরে এক্সপার্ট আছেন, আপনি এটার কাজ জানেন সেটা আপনি দিতে পারেন। আপনি যে কোনো সকল ধরনের ভিডিও দেওয়া যাবে, শুধু এই যে সেক্সুয়াল বা আপনার যেসবগুলা কী বলে যে মানুষ অপছন্দ করে এই ধরনের ভিডিও আপনি দিতে পারবেন না, এবং কি সেক্সুয়ালটাও আপনি দিতে পারবেন না। ধরেন বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হলো যেটা দেখলে মানুষ ভয় পাবে, বাচ্চারা দেখে বা বৃদ্ধরা দেখে, এরকম কোনো ভিডিও ইউটিউবে আপলোড করলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে আমার মনে হচ্ছে আর এখানে তেমন কোনো কাজ নেই। তারপর আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, আপনার ভিডিও ট্যাগ, তারপর ভিডিও ডিসক্রিপশন ভিডিওতে, তারপরে আপনার এই যে এখানে আরও অনেকগুলো সাবজেক্ট আছে, সেগুলো আসলে এখন একটা টিউটোরিয়ালে এতটুকু দেখানো সম্ভব হবে না। তো আমি দেখি এটা হয়তো ইউটিউব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই বিষয়ে আমি এটা পার্ট ওয়ানে রাখবো। নেক্সটে আরও কিছু ভিডিও করব যেগুলো আপনার সম্পূর্ণ মানে ইউটিউব চ্যানেলের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপর আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।